তোমার সেই উদ্দেশ্যটা তুমি সফল করো। আমি তোমাকে কেন এনেছিলাম, আমি ভেবেছিলাম তুমি শ্রীকৃষ্ণ বল্লভা পরমা বৈষ্ণবী, তুমি অত্যন্ত ভক্তিমতী, তাই তোমাকে এনেছিলাম। আমি রাজা, রাজারা অনেক কিছুর জন্য বাধ্য থাকে, এটা তুমি বুঝবে না। প্রজা পালন করতে হলে, মানুষের মনোরঞ্জন করতে হলে তাদের অনেক কিছু মেনে নিতে হবে। আমি তোমাকে এনেছিলাম যে এই কুপ্রথাটা, এই কুসংস্কার আমিও মানি, তাই তোমার দ্বারা এই কুসংস্কার ধ্বংস করার জন্য আমি তোমায় এনেছিলাম। তুমি কি করলে, তুমি তোমার স্বার্থ বুঝে তুমি কেটে পড়লে। আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম এটা বন্ধ হবে পাঠা বলি, আমিও মানি না, পাঠার মাংস আমিও খাই না, বুঝেছ? তাই রাজবাড়ি থেকে এই বলি প্রথা উচ্ছেদ বাদ করে বধুরূপে আমি তোমায় এনেছিলাম ঘরে, কেননা তুমি পরম বৈষ্ণবী কৃষ্ণ নাম করে। আর আমি যদি বিরতি হতাম, তাহলে তো তুমি কৃষ্ণ পূজা করো আগেই তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে ভালোবেসে বরণ করিয়ে তোমাকে ঘরে আনলাম কি জন্য বলো তো? তুমি পরম বৈষ্ণবী, এই জন্যই বলেছি। কিন্তু আমার সেই আশাটা পূর্ণ মীরা, তুমি আমার মনের কথা, আমার মনের ব্যথা এটা তুমি বুঝলে না। ও তাই ভালোবেসে তুমি যে আমাকে দোষ দিলে, তোমাকে রক্ত মাখা জবা এনে তোমার হাতে দিয়েছে কেন? তুমি গেছো মাকে প্রণাম করতে, তুমি বিশুদ্ধভাবে, তুমি তো মায়ের পায়ের জবা তুলে নিয়ে মাকে দিয়ে প্রণাম করতে পারো, আরো প্রয়োজন ছিল না, তুমি বিশুদ্ধভাবেই তো মাকে প্রণাম করতে পারতে, তাই না? রক্ত মাখা জবা তোমার দরকার, পাঠা বলি দিক আর যা বলি দিক, তা তো তোমার দেখার দরকার। তা তুমি তা কেন করলে না? সমাজকে দেখিয়ে দিতে, সমাজকে তুমি তোমার প্রেম দিয়ে, প্রেম লন্যায় তুমি তাদের ভাবি, তোমার তো ওই পাঠা বলি দেখার দরকার ছিল না, এমনি ওটা বন্ধ হয়ে যায়। তোমার এই কৃষ্ণ ভক্তির কাছে, তোমার এই প্রেমের কাছে বিশ্বজগৎ মাথা, আমার প্রজাগণ আর তবে আরো বেশি কথা জানি আমার কথা সাঙ্গ হয়ে গেল।
আমি জবাব দেখাই দিচ্ছি, জবাব দেখতে পারবেন। বগুলা শ্মশানের পাশে যে জায়গায় গোষ্ঠগোপাল দাস প্রথম বসত, একটা চারা বট গাছ লাগাইছিল, মনে আছে? এখন এটা বড় হয়েছে না? ওই জায়গাটার নাম কি, আসল নাম কও, যে জায়গায় একেবারে উনি বোর্ড লাগাইছিল প্রথম যখন বসত, একটা সেরা লুঙ্গি পরিয়ে আছে, এক লুঙ্গি পরিয়ে আর বসে ওই জায়গায় বসে গান টান গাত। ওর নাম মহাকাল না? মহাকালে কি কৃষ্ণের মূর্তি না শিবের মূর্তি? ওই জায়গায় কৃষ্ণের মূর্তি না শিবের মূর্তি? কথা কও না কেন, জবাব দেখাই থুয়ে যাব। বুঝতে পারছেন, ও জায়গা কালী টালি না, মহাকাল শিব। ওই শ্মশানটার নামই দিয়েছিল মহাকাল। আমি সেই টাইমের কথা বলছি যখন ছোট্ট একটা চারা বট গাছ লাগাইছিল, সেরা একটা চেকলুঙ্গি পরে বসত, ওখানে গান বাজনা গাতো আর দল বল নিয়ে যা খাতো খাতো, সেই টাইমের কথা। এখনো সেই মহাকাল মানে শিব, শিব কও কালী কও যা কও, কৃষ্ণ এই জন্যই বলেছে কালের কাল মহাকাল যাই বলো না কেন, সব কিছুর মধ্যে আমার শক্তি দেওয়া, সেই কথাটাই কইছে। তাই বলে কোন জায়গায় দেখছেন শিব কৃষ্ণের এ কালী বাড়াচ্ছে? আপনাদের চোখে জীবনে পড়েছে নাকি? কথা কন না কেন, আপনারা কৃষ্ণ ভক্ত তাহলে উনি এরকম মিথ্যে কথা কল কেন? তুমি জবাব দিতে পারবা না তা কবে না, আমি জানি না, এরকম মিথ্যে কথা কবা কেন নাকি? দেখি মানুষ কি তোমার কি তুলাই দেবে নাকি নাকি? আরে তোলাই তোলাই খাওয়াই দেয়, বুঝে না। তুই গরু তোলানের কথা করছিস কেন, হাসতিস? আরে ওই রকম বাজে কথা আমি কই না। হ্যালো, এই এটা বন্ধ হয়ে গেল কেন মনিটর? জীবন না ভরে শুনে আসলেন মহাকাল মানে শিব, আজকে শুনলেন মহাকাল মানে কৃষ্ণ। বাঁচিয়ে থাকো, রাজারা এই রকমই করে মিথ্যা কথা। গীতায় তো এ কথাও কইছে, বেদানাং সম্বেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনস্তাস্মি ভূতানামস্মি চেতনা, এ তো কইছে। বুঝু গীতায় তো সে কথা কইছে যে মুনিদের মধ্যে আমি কপিল মুনি কয় নাই, দেবর্ষি নাঞ্চ নারদ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ। তাই বলে কি কৃষ্ণই নারদ? কৃষ্ণই কি প্রকৃতি? কৃষ্ণই কি বেদানাং সম্বেদস্মি, সাম্বেদ কৃষ্ণ? তাহলে কৃষ্ণ পূজা না করে তো সাম্বেদের পূজা করতে পারত, সাম্বেদের মন্দির হতো। কি বোঝাটা বুঝিস রে, বাসুর বোঝে তলার বুঝ, হাসিয়ে পড়ো। এইরকম বুঝলি না তার রক্ত আমাশা জীবনেও সারবে না। একজন রক্ত আমাশার রুগী সে গেছে কবিরাজের কাছে, আজ তো শোনো ভালো করে শোনো। তা কবিরাজ কয় শোনো, আমার ওষুধ তৈরি করার টাইম নাই, আমি কাগজে লিখে দিচ্ছি একজন বাড়ির পাশে পণ্ডিতরে দিয়ে এইটা বাঙাই নিয়ে ওষুধপত্র বানায় খাও। লিখে দেশে শুনঠিং মুথে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিত ন প্রভাতে নিত্য সেবন মার্গ শেষ ন যায়তে। কাগজে লিখে দেশে ওর হাতে, ও তখন সাথে সাথে বাড়ির পাশে এক পণ্ডিত ছিল। পণ্ডিত তো আর এক প্রকারের নয়, শাস্ত্র মাঝে কয় তিন প্রকারের নাকি পণ্ডিত হয়। একটা হচ্ছে যারা লেখাপড়া শিখে পণ্ডিত হয়, বাবা কথা কয় না, কথা কয় না,
কথা কয়ে না, সামনে বসে কথা বলতে নাই। সেই এক পণ্ডিত অর্থাৎ জ্ঞানে গুণে সমুন্নত পণ্ডিত তিনি যথাযথ। আর এক পণ্ডিত আছে যে পণ্ড করে বেড়ায়, ভালো কাজ পণ্ড করে। এ গ্রামের মধ্যে দুই একজন থাকে সব গ্রামের ভিতরে। আর এক পণ্ডিত আছে যারে কয় শিয়াল পণ্ডিত, রাত্রিবেলা বেরোয়, তিন রকম হাসিয়ে পড়ে, বুঝতে পারছেন? তা ওই পণ্ড করা পণ্ডিতের কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, দেখুন তো কবিরাজ মশাই তো আমাকে লিখে দিয়েছে, এর মধ্যে আমার রক্ত আমাশার ওষুধ আছে, কয় দেও দেও দেও, আমি ছাড়া আর গ্রামে কেই বা আসে, আসবাই তো আমার কাছে। এখন ওই পড়িয়ে ছাতা কিছু বুঝতেছে না, শুনঠিং শুনঠিং, তো বিরাট শুকনো জিনিস হবে, শুনঠিং শুনঠিং মুঠে। এই জায়গাটা একটু বানান ভুল আছে, থ হবে না, ওখানে হবে ত মুতে, তার মানে শুনঠিং মানে শুকনো তালের আঠি, ব্যাখ্যা করতেছে ওনার মতো, কৃষ্ণরে পাড়াবার মতো, শুকনো তালের আঠি শুনঠিং মুতি মানে প্রস্রাব করে, কাচম পাত্রে, এই জায়গাটু ভুল আছে, কাচম পাত্রে মানে কাসিম কেটে খাবার পরে একটা শাড়ি থাকে না, ওতে বৃষ্টি বাদলা হলে দেখবেন জলে যায় ভরিয়ে, কাসিমির ছাড়া কয় কয় না, কাসিমির ছাড়া ভরিয়ে বাড়ি যেয়ে প্রস্রাব করবো, ওরে রক্ত আমশার ওষুধ বানাস, তার মধ্যে শুকনো তালের আটি ভিজবা, শুনঠিং মুটে কাসুম পাত্রে, একদিন ভিজলি কিন্তু সারবে না, সপ্তাহ তোরা হাসলি আমি ঠিক থাকতে পারি, সপ্তাহ কাল অতিবাহিত নয়, এক সপ্তাহ যেন ভালো করে ভেজে, একটু নরম নাড়ি তো খাতে পারবে না, তালের আটি তাই কাসুমির চাড়ার মধ্যে প্রস্রাব করিয়ে করিয়ে, একবার প্রস্রাব করলে তো রত প্রস্রাব হবে না, একটু জল বেশি করে খাবা, ঘন ঘন প্রস্রাব করিয়ে চাড়া খান বার বা, সাত দিন ধরে ওই জায়গায় মত পা, অন্য জায়গা বুঝে প্রস্রাব টেস্রাব করতে যাও, কাচম পাত্রে সপ্তাহকাল অতিবাহিত প্রভাতে নিত্য সেব্যম, ওইটা সাত দিন পরে প্রত্যেক দিন সকালবেলা ওইটা খাতি হবে, মার্গ শীর্ষ নজায়তে। ওই শোনার সাথে সাথে যার রক্ত আমাশা হয়েছে সে কয় আমার আমাশা সারিয়ে গেছে, কি করে সারিয়ে গেল, এখন ওষুধ খেতে পারলে না তুমি, কয় আপনি কোন কবিজার মশাই, যদি কাসিমের সাড়া ভরিয়ে কোনো বয়স্ক ব্যক্তি এইভাবে প্রস্রাব করে, এমনি একটু বয়স বেশি মানুষের প্রস্রাবে গন্ধ বেশি, বাচ্চাদের অত গন্ধ হয় না, শ্যামটা গন্ধ বেশি হচ্ছে বয়স্ক মানুষের প্রস্রাবে, বাচ্চারা অনেক সময় কোলে নিয়ে খাতি বসলে একটু চুন্নত করে বাতের মধ্যে প্রস্রাব করিয়েও দেয়, ও খাইয়েও ফেলে, কত মা মিথ্যে কথা নাকি না কি, দে আমার সরটা একটু মুটিয়ে দে, সেটা কী হয়েছে কি, মিথ্যে কথা বলতেছি নাকি, সত্যি কথা তো, তাই যাও দি মাথা আবার নাড়াবা না, না নাড়ালি যাইয়ে মাথা ধরিয়ে নাড়াই তুই, আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি, ওকে আমার আমাশা সারিয়ে গেছে, কবিরাজ মশাই যদি কাশ্মীর ছাড়ার ভিতরে শুকনো তালের আটি প্রত্যেক দিন প্রস্রাব করে, আরো আমার মতো মানুষ যদি প্রস্রাব করে কি শ্যামটা গন্ধ হবে, ওই একই মুখে খাওয়া যায়, কয় তার জন্য কবিরাজ পরে একটা লাইন লিখে দিছে, ও জানে কবিরাজ খাতি অসুবিধে আছে, কি মার্গ শীর্ষ নজায়তে, মার্গ মানে গুজ্জির দ্বার, শীর্ষ মানে মুখ, যদি মার্গ শীর্ষ না যায়তে অর্থাৎ যদি কারো মুখ দিয়ে না যায় তাহলে পাছায় হাতুর দিয়ে পিটোয়ে পিটোয়ে ঢুকোয় দেবে তার রক্ত আমাশা, ওই ব্যাখ্যাও যেমন কৃষ্ণকে পাড়ানোর ব্যাখ্যাও যেমন, বুঝতে পারছেন?
কৃষ্ণ বলে পাড়া খাচ্ছে, তা কবে যাইয়ে গোপীদের নিয়ে রাস করিছে, কবেই বা কুরুক্ষেত্র যুদ্ধ করলো, কবে কব কি কন্দি দেখি, এইরকম মিথ্যে কথা গরুর পেটেও সহ্য হয় না। তোমরা খালি হাসবা, কি জন্য বলছো, কিছু বলতে পারলে না বাবা, তুমি বলো তো কবে কৃষ্ণ পাড়াইছে, তারপরে জম্বের দেয়া দে, কি আনন্দ পাচ্ছ তো নাকি, ঠিক আছে তো মায়ের পা, মায়ের পড়লো
নিম্ন দিকে আঁকি দিয়ে দেখতে পারে এক পা পড়ে গেছে স্বামীর বুকের পরে, তখনই জিভকে দাঁড়ায় পড়ে। মা কালী শান্ত হয়ে গেল। ঠিক বলছি না বে? ঠিক বলছি। ও মা তোমরা কম এমনও মাথা জুগাচ্ছ, আর ওনার সময় কি করেছ? সেদিন কৃষ্ণ গিয়েছি তো এ পড়েছিল আমি জানতাম না। কৃষ্ণ নাম নেই, কারণ কৃষ্ণ
বেদব্যাস এই কৃষ্ণ প্রেম সম্পর্কে কি বলেছে, ব্রজ প্রেম সম্পর্কে, এই প্রেম অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি বেদাতি। এই জন্য কৃষ্ণ ভক্তের যে ডেফিনেশন, কৃষ্ণ ভক্ত কাকে বলে, সাধক লিখেছে কলম তুলে, কি লিখেছে, কেশাগ্র শতক ভাগ পুরো শতাংশ করি ছোট, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তাহার মধ্যে স্থাবর জঙ্গম বিভেদ, জঙ্গমে দীপজগ জলচরে স্থলচর বিভেদ, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন, কোটি মুক্ত মধ্যে ভারতবর্ষে যত সম্রাট তৎকালীন সময়ে এসেছিলেন তার মধ্যে সম্রাট আকবর ছিলেন সবচেয়ে সাম্যবাদী সম্রাট। তার বাড়িতে তুলসী বাগান ছিল, তিনি একটা জায়গা করেছিলেন যেখানে সমস্ত ধর্মের মানুষ গিয়ে তাদের ধর্মকথা আলোচনা করতে পারত, একে অপরের সঙ্গে মত বিনিময় করতে পারত, সেই জায়গাটার নাম দিন লাহি ছোট। তিনি হচ্ছেন সম্রাট আকবর, তার বন্ধু ছিলেন বীরবল। বীরবল হিন্দু, আকবর মুসলমান, যেমন পাগল বিজয় সরকারের বন্ধু ছিলেন মুসলিম বয়াতি, মুসলিম বয়াতির বাড়িতে পাগল বিজয় সরকারকে দিয়ে রামায়ণ নাম দিয়েছিল, তাতে মোল্লারা খেপে গেছিল, মিয়া বাড়ি রামায়ণ এ কোনোদিন কেউ করেছে শোনো, মুসলিম বয়াতি বলেছিল তোমরা দরকার হলে আমারে বাদ দিয়ে রাখতে পারো, ও মোল্লারা তোমরা তো আজান দাও, তোমরা তো নামাজ করো পাঁচ ওয়াক্ত, নবীজি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একজন কুষ্ঠ ব্যাধিযুক্ত ব্যক্তি এসে নবীজির কাছে কাঁদছে, দোয়া চাইছে, নবীজি আমাকে দোয়া করো, আমি আর সইতে পারছি না যন্ত্রণা। সেদিন নবীজি সুরা এখলাস পাঠ করে সুরা এখলাস পাঠ করে হাত দিয়ে ওর মাথার পরে তিনটে ফুটল, খুব হুঁশিয়ার হয়ে বাজাও, হ্যাঁ মন ডুবিয়ে দাও, তাহলে অংশুর হবে না আঙুলে। আমি এখন কুষ্ঠব্যাধি লাগবে না, ঘা পেঁচড়া একজন নিয়ে যাবো, ওই সুরা এক্লাস পড়িয়ে ফু দিয়ে সারো, কেন পারো না, তোমরা ইমান ঠিক রাখো নাই, মিথ্যা কথা বলো, কিন্তু পাগল বিজয় সরকার সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষ।
সময়ে সরকার আমার বাড়িতে পদার্পণ করা মানে আমার গৃহ পবিত্র হওয়া। মহামানব, ঠিক ওই রকম আকবরের বন্ধু ছিল বীরবল। বীরবলের বাড়িতে অসংখ্য দেব দেবীর পূজা হতো। একবার বীরবল বলল, বন্ধু চলো আমার বাড়িতে চলো। যখন প্রথম ঢুকছে তখন দেখছে চতুর্মুখী এক দেবতা। বলে উনি কে? বলি তো নাম লেখা আছে, উনি প্রজাপতি ব্রহ্মা। এনার পূজা করো কেন তোমরা? এনার কাজ কি? বলে ইনি সৃষ্টিকর্তা। বলে বাহ বাহ, খুব ভালো, প্রণাম। আরেকটু এগিয়ে গিয়ে চতুর্বাহু চক্রধারী নারায়ণ। আকবর করেছে জিজ্ঞাসন, ইনি কে? বলে ইনি নারায়ণ। বলে এনার কাজ কি? বলে ইনি করেন পালন। শুধু সৃষ্টি করলে হবে না, তো পালন করতে হবে। বলে বাহ বাহ, খুব ভালো কথা। আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পারে জটাধারী রয়েছে দাঁড়িয়ে ত্রিশূল ধরে। উনি কে? বলে মহাকাল শিব। বলে তার ওনার কি কাজ? বলে ওনার কাজ প্রলয় করা, সৃষ্টি স্থিতি লয়। একটা লঙ্কা গাছ যদি লাগানো হয়, প্রথম তাতে যদি ফুল ধরে বা ফল ধরে, সেই ফল যদি আর কেউ না কোলে কোনো প্রকার, ওই ফল যদি গাছে পেকে যায়, সেই গাছে আর লঙ্কা হবে। লঙ্কা তুলতে হবে আর ফল আবার ধরবে, তুলবে ধরবে তুলবে ধরবে, তাহলে সৃষ্টি হবে, পালন হবে, আবার ধ্বংস হবে। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনজনের দ্বারা হয়, তাই আমি পূজা করি ওদের। চমৎকার চমৎকার। একটু এগোয় গিয়ে দেখে কদম গাছ বানাইয়ে তার উপরে একজন পায়ের উপরে পার পাও থুয়ে বাঁশি বাজাচ্ছে, তুরুর তুরুর, মাথায় ময়ূরের পাখা। কয়, উনি কে? বলে উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ওনার কি কাজ? কয়, ওনার কোনো কাজ টাজ নাই, উনি বাঁশি বাজায়। কয়, তাহলে ওই আজরিয়ে ভগবান পুজো দাও কেন? কারণ কর্ম না করলে আমাদের ভালো লাগে না। বীরবল বলছে, আকবর কি, মানুষ কোনো কর্ম করে কি উদ্দেশ্যে? বলে ফলের উদ্দেশ্যে। ফল কয় প্রকার? বলে দুই প্রকার। কি কি? সুফল আর কুফল। তাহলে সুফল ফললে কি হয়? বলে আনন্দ হয়। আর কুফল ফললে কি হয়? নিরানন্দ হয়। কি রে, আমারটাই তো ওই জায়গা বেশি ছিল না, ওদের দোষ না, আমারটা ঠিক করো। এমন টাইমে রাধে রাধে আরেকটু বাড়া, রাধে রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল, আরেকটু বাড়বে রাধে জয় রাধে। ওটা হচ্ছে টোনটা বেশি ছিল আর কিচ্ছু না। থাক, টোন বেশি থাকলে তখন লিকেজ হয়, আর অন্য কোনো ব্যাপার না। এই যোগ কেটে যায় আলোচনা, কি সুন্দর আলোচনাটা চলছে। ছোট মানুষ তো কিছু পাবার জন্য বসে আছে এত শীতের মধ্যে, নাকি? মানুষ তাহলে সুফল
ফললে কি হয়? আনন্দ পায়। এই আনন্দ কয় প্রকার? বলে দুই প্রকার। কি কি? বলে একটা খণ্ডানন্দ আর একটা অখণ্ড রসানন্দ। এই যে শ্রীকৃষ্ণ যার পূজা করি, উনি হচ্ছেন অখণ্ড রসানন্দের মালিক, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয়। যদি কেউ কৃষ্ণ ভজন করে তাহলে সেই অখণ্ড আনন্দ রসে আনন্দ, তার জন্ম জন্মান্তরে নষ্ট হয় না। তারই মালিক ওই কৃষ্ণ, সে আনন্দের কর্তা, আমার গোবিন্দ আনন্দময় গোবিন্দ। তখন সম্রাট আকবর টানটান হয়ে প্রণাম করেছে, বাবা বাবা। এই জন্য বললাম, তুমি নারায়ণ আর কৃষ্ণ এক করে দিলে কেন? যদিও এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় দিনের শাস্তি। সেখানে গেলে আর কিচ্ছু থাকে না, একটা শক্তি থাকে, নারায়ণও নাই কৃষ্ণও নাই কালীও নাই, এমন একটা জায়গা যেদিন এই সৃষ্টি হবে লয়, সমস্ত সমস্ত কিছু একই জায়গায় গিয়ে পুঞ্জীভূত একটা শক্তি হয়, যে শক্তি অনন্ত অনাদি অসীম নির্গুণ নিরাকার, তার মধ্যে অনন্ত আনন্দ, অনন্ত প্রেম, অনন্ত গুণ। কখন সেই গুণের প্রকাশ পায়, আনন্দের প্রকাশ পায়? যখন সগুণ ব্রহ্মে এসে সৃষ্টিকে ভালোবেসে এই মহাবিশ্ব সৃষ্টি হয়। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ। তাহলে লীলায় বাঁশি বাজানো আছে, কিন্তু নিত্যে বাঁশি নাই, কিচ্ছু নাই। এই জন্য বলছে, স্বয়ং কৃষ্ণের নাই উচ্চারণে খেলা, স্বয়ং রাধার নাই বিরহে লীলা। বুঝতে পারছেন কি বলছে? বাবা কিছু পাচ্ছেন তো নাকি? নেমনি এমনি বসে রয়েছেন। সে মাধুর্য মন্ডিত কৃষ্ণ যিনি মীরার গিরিধারী লাল, বেদে এই কৃষ্ণ নাম থাকতে পারে না, কারণ বেদে বিধানযুক্ত, বেদের বিধান জ্ঞান জগৎ ব্রহ্মজ্ঞান, আর রাধাকৃষ্ণ প্রেম জগৎ। শিগা
পরিষ্কার লেখা আছে। বেদে যে কৃষ্ণাসুরের কথা, আর আমি মীরাবাই যার সেবা করি পূজা করি, তিনি হচ্ছেন আনন্দময় গোবিন্দ আমার। যার নাম গর্ব মুনি রাখে, তার রাখা নাম ধরে মা যশোদার ডাকে। কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত নাম। বুঝতে পারছেন? জ্ঞান, তারপরে বিজ্ঞান, তারপরে ব্রহ্মজ্ঞান, বেদে ব্রহ্মজ্ঞান পর্যন্ত আছে। এই জন্য বেদের ব্রহ্ম নিরাকার, জয়দিকম নিষ্কলম ব্রহ্ম গোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্তিত। কিন্তু আমার কৃষ্ণ নিরাকার নয় বংশীধারী, আমার কৃষ্ণ বাঁশি বাজায় কুলজার কুল মজায়, মুরলীন অতি সুমধুরতান ও দরবহিতান নবমঞ্জরি পল্লব যমুনা ভৌত উদান, ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বাহত নীর, নীরতে জিমিত উখাড়িয়া পর তো কুল নাহি হত থির, বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাত কানন মে যে জিমি ধাই, গোবিন্দ দান ভনে কি আনন্দ মনে পাথরের উপরে গোষ্পদ চিহ্ন মানে গরুর পায়ের পাড়া, ভিজে মাটিতে গরুর পা যদি গরু হেঁটে যায় তাহলে কি হবে, গর্ত গর্ত হয়ে যায় না? ঠিক ওই রকম একদম গোফুরের দাগ গর্ত হয়েছে, সেখানে জল বেরিয়ে আছে, গোষ্পদ নীল বলে। নারদ ভাবল এটা ব্যাপারটা কঠিন শিলার উপরে গোষ্পদ চিহ্নের ভিতরে সেখানে জল বেরিয়ে আছে বলে তাই বুঝতে পারে। ধেনুবৎস ছেড়ে দিয়ে কৃষ্ণ বসে গিয়ে যখন খেলা করছিল সন্ধ্যা সমাগত প্রায়, সখাগণ নিয়ে কৃষ্ণ বাড়ি যেতে চায়, তাই কৃষ্ণ বংশীর ধ্বনি করল, ওই বংশীর ধ্বনিতে শিলা শিলা গল বহনে শিলা পর্যন্ত বলে গিয়েছিল। ওই অবস্থায় গরু তার উপর দিয়ে হেঁটে আসছিল, হঠাৎ যখন বাসি বাজনা বন্ধ হয়ে গেল আবার শিলা জমাট বেড়ে গেছে, গরু পা টেনে নিয়েছে, ওখানে গর্ত হয়েছে।
এই জন্য বলছে শিলা গল বহ তুমি মিনো তেজি নিরো তেজি মিনো উখাড়িয়া পড়ো তো উন্নন হও তো ধীর। আহা হারে, একটা বৎস তার আনন্দের উৎস মাতৃ স্তন সুধা প্রাণ করা। গো বৎস যখন মায়ের বাটে মুখ দিয়ে স্তন বার থেকে দুগ্ধ নিয়ে পাচ্ছে সুখ, ঠিক এই সময় কৃষ্ণের বাসী বেজে মায়ের বাট ছেড়ে দিয়ে উচ্চ দিকে পুচ্ছ তুলে তুমি কার সঙ্গে কার মিল দাও ঠিক পাও? ঋগ্বেদে দশম মণ্ডলে সপ্তম সূক্তে যেটা লেখা আছে, উনি কৃষ্ণকে জন্মানোর কথা বলেনি। অহং শুভে পিতরমূর্ধে মম জনি অপসন্ত সুমুদ্রা, যিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাকে ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনজনের দ্বারাই হয়, আর সচ্চিদানন্দ হয় আমার কৃষ্ণ গিরিধার। স্বয়ংের অবতার হয় যেই কালে অন্যান্য অবতার তাহেই সে মিলে, স্বয়ংের কার্য নহে ভুবারোহরণ কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহার। আমার প্রাণ বন্ধ হব প্রাণ গোবিন্দ কখনো যুদ্ধ করে না আনন্দময়, আরে যার যে সব আনন্দময় সে কি যুদ্ধে যায়? সে তো প্রেমাপ্লুত প্রেমে বাধা, যুদ্ধ করে কে? বিষ্ণু শক্তি নারায়ণ ফাটা চুলিয়া
চুলির আগা ফাটা ফাটা সেরা সেরা চোখ টেরা চুলির আগা সেরা খরম পাইয়া মানে অলক্ষিত জাতি নামা কেউ রাগ করি এরকম থাকলি বলে অলক্ষী হয় তাই কয় আমি জানি শুনছি সত্যি নাকি তোমরাও তাই কও নাকি চুলি লাগা সেরা থাকবে খরম পাইয়ে থাকবে কেরা থাকবে বিশ্বিল বাবার কথা কই না বাবা তা ওই তিন মেয়ে এই দেশে বিয়ে প্রথম জামাই ব্যারিস্টার আর দ্বিতীয় জামাই ডাক্তার তৃতীয় জামাই ২৫ লাখ টাকা দিয়ে খোড়া উকিলের সাথে বিয়ে দিয়েছে ২৫ লাখ টাকা ঘুষ দিয়ে তিন জামাই তিন মেয়ে শ্বশুর বাড়ি আসছে মেলা টেলা দেখি বড় জামাই সামনে মেজে জামাই মাঝখানে ছোট জামাই খোড়া ডাবি শোনে আর তিন বোন দাঁড়ায় বড় বোন বলছে সিস্টার দেখেছিস আমার স্বামী ব্যারিস্টার তার হাত আর কায়দা মেজ বোন বলছে আমার স্বামী ও ডাক্তার সব জায়গায় ডাক্তার ছোট্ট আর কিছু কয় না মানে দুই বোন দুই দাঁত দিয়ে খোঁচাচ্ছে কয় তোরটা কেমন আটতেছে কয় জ্বালা শরীর আর জ্বালাস নিয়ে তোদের চেহারা ভালো দেখতে চাঁদের আলো তাই ভালো ভালো জামাইয়ের সঙ্গে আমারে কোথা থেকে কয় কবি তো তোর ডাঁটতেছে কি করি রাগ রাগের চোটে থাকতি না ভাই কয় শোন শোন তোকে দুইজনার স্বামীর গায়ে ক্যালসিয়াম নাই এই জন্য আমারটা পেছনে একটু তোকে দুটেরে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছে খোড়া পাল্টে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছে আমি যে এত সময় কৃষ্ণ কথা আলোচনা করলাম এই কৃষ্ণের বুকে নাকি মা কালী পাও দিয়েছে ভাবতে পারেন কত বড় বাজে কথা বলে হ্যাঁ কৃষ্ণ সর্ব কারণে কারণ মহাকাল যে কারণে লয় করে সেই কারণের কারণ কৃষ্ণ এটা হতো কিন্তু তুমি যে বলো ব্যাখ্যা দিলে কি দিয়ে কি মিলালি হায় হায় এই জন্যে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ বলে আমি তোমারে আশাই করে আনিছিলাম আমার বাড়ির থেকে কুসংস্কার ছাড়াবার জন্য তাহলে আমার বাড়ি বাড়ি ঘর বেঁধে দিলে গেন তাহলে তো তোমার মাকে বলতে পারতে মা মা আমার কথা তুমি তো শোনো নাই আজ দেখো উপযুক্ত বৌমা পেয়েছো আজকের থেকে এই বাড়ির কথা বলি বন্ধ হবে চোখের জল দিয়ে পূজা হবে তোমারে মাত্রি কামান লাগে নাকি আরে কামান রাগের চোটে কামান ধরিস আমারটি যা না লাগে যখন ধরে মানুষের রাগে প্রধান ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত প্রণশ্যতি স্বামী স্ত্রী ঝগড়া হলি কি হাত দিয়ে এক সর দিলি তয় রাগ করে অনেক সময় যে মুগুর দরে রাম দাও বৈপর করে কাটিয়ে করে না ওটা রাগে করায় যখন জাগ্রত হয় তখন কামাল ধরবে না বন্দুক ধরবে এ জ্ঞান থাকে না গায় ঠিক কিনা হয় আমি কামাল দত্তি যাব তা তুমি বুঝিয়ে বেড়াও গিয়া গেলিয়ে কেন কামান না থাকলে আমার ঘর শুদ্ধ পুড়ে গেল কিসে একটা বন্দুকের যদি গুলি করে তাহলে ঘর পুড়তে পারে ফুপয়ে বেরোয় যাবে ওই যাবে কায়দা আছে এখন সব কয় না মিথ্যে কথা বলছি রাজা যে এইরকম মিথ্যে কথা কয় আমি আগে জানতাম না
মধ্যে মহাকালের শক্তি, কালীর শক্তি, শিবের শক্তি, ব্রহ্মার শক্তি, নারায়ণের শক্তি, সব শক্তি কারণই হচ্ছে কৃষ্ণ। যেমন এক টাকার মধ্যে ষোলো আনা বলে তো এক টাকাকে, দশ টাকা আছে, পঞ্চাশ টাকা আছে, কুড়ি টাকা আছে, পাঁচ টাকা আছে, এক টাকা আছে। একশো টাকা দোকানে নিয়ে গিয়ে যদি বলেন দশখানা দশ টাকা বলে দাও, দেবে তো। যদি গিয়ে বলেন কুড়িখানা পাঁচ টাকা দাও, দেবে তো। যদি গিয়ে বলেন পঞ্চাশখানা দুই টাকার নোট দাও, দেবে তো। যদি গিয়ে বলেন একশোখানা একশো টাকার নোট দাও, দেবে তো। একশোখানা এক টাকার নোট দাও, দেবে তো, দেবে তো। কিন্তু এক টাকা বানাইয়ে যদি কম যে আমার দুইখানে একশো টাকা দাও, দেবে। এই জায়গায় শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে দুগ্ধ যথা অম্ল যোগে দধিরাম ধরে দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারী। ওই এক টাকা ভাঙাইয়া যখন দশ টাকা বের করে নিলে ওই দশ টাকা কখনো আর একশো টাকা হতে পারবে না। সব কয়টা দশ টাকা মিষ্টি হবে, ওই দশ খান দশ টাকা, তারপরে একশো টাকা হবে। কথা বোঝা গেল? এই জন্য কৃষ্ণ যদি ইচ্ছা করে কালী মূর্তি ধরতে পারে, কৃষ্ণ যদি ইচ্ছা করে শিবের মূর্তি ধরতে পারে, কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মার মূর্তি ধরতে পারে। কিন্তু কালী কিংবা ব্রহ্মা কিংবা শিব কোনোদিন কৃষ্ণ মূর্তি ধরিতে পারে না। হরি হরি বল, হরি হরি বল। দেখা কি পারবো না? মৃধুবনে কৃষ্ণচন্দ্র কালী হয়েছিল, তবে মা কালী কৃষ্ণ হয়ে দেখাল, কোনোদিনও পারবে না। দুগ্ধ যথা অম্ল যোগে দধি নাম ধরে দুগ্ধান্তর দধিকপু দুগ্ধ হইতে নারে। তবে মাকে তোমরা চোখের জল দিয়ে পূজা করো, মা তোমাকে কৃষ্ণ ভক্তি দান করবে। মাকে অবহেলা করবার জন্য আমি আসিনি, অবহেলা করি তোমাদের কর্মকে। আমি তো বড় ফুল দিয়ে মায়ের পূজা করেছি, ঠাকুরের পায়ে বিশ্ব শান্তি ফিরে আসুন।
পাড়া থেকে এসেছেন সুখদেব মন্ডল মহাশয়, গান শুনে ভালো লেগেছে, উনি 500 টাকা দিলেন। হরি বল হরি বল, মায়ের অবলোক ধরে দাও, হরি ধরে দাও। যদি কারো দিতে ইচ্ছা করে এই খাটের পরে এখানে রেখে যেও মিলনের দক্ষিণা। সম্ভব তোমার সঙ্গে